মানে এটা কি খাওয়াইতেছেন? খের শুকনা খের, মানে কুচি কুচি করে কাটিয়ে দিছেন? কুচি কুচি করে কাটিয়ে দিছি। খের বেশি পছন্দ করে না ঘাস? খের পছন্দ করে, ঘাসও পছন্দ করে, দুইটাই খায়। চিন্তা করুন, এই জাতের নাম হলো কি? তোতাপুরি। তোতাপুরি ক্রস। এর আগে খাইছে? খাই পেট ভরছে, শেষ করছে। তোতাপুরি কি ছেলে না মেয়ে? এটা দুইটাই মেয়ে। দেখুন তোতাপুরি কুচি কুচি করে ঘাস খের কাটা, এই খের খেয়ে থাকে, প্রচুর খায় না? জি। তাহলে তো পালতে সুবিধা বেশি। আর কি কি খায় ভাই? আমরা একটু ওই যে ভুট্টা, ভুট্টা পাক করে, ভুট্টা দিয়ে খের দিয়ে মিক্স করে ভুষি দিয়ে দিলে খায়, বলে বলে মতো দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, সবাই খায়, পেট ভরে যাবে। খাদ্য তালিকা আমাদের মানে আগেই খাবে, মানে খের খাবে, ঘাস খাবে, তাহলে সহজ পালাটা খুব সহজ সুন্দর। এর কতটা সহজ, কারণ ছাগল পালাও খুব লাভজনক একটা ব্যবসা, কারণ বাচ্চা দেয়। কয়টা করে বাচ্চা দেয়? দুইটা, প্রথমে দুইটা দেয়, পরে কি আস্তে আস্তে বাড়ে? প্রথমে দুইটা হয়েছে তো, আর পরে বাড়ে, তিনটা হবে। আর কি কি খায়, মানে দানাদার খাবার মধ্যে কি কি খায়? মুসুর কালের ভুষি দেই, গমের ভুষি, আর ভুট্টা, ভুট্টা দেয় যে খের মিক্স করে দেই, এই তো। তারপরে গমের ভুষি, ভুট্টা, তারপরে মুসুর কালের ভুষি, খের দিয়ে একটু চিটা করতে না, নালি দেন কি? না নালি দেই না, একটু খোল দেই। একটু খোল দিয়ে মিশ্রণ করা হয়, ভিজায় রাখি, মিশ্রণ করে দেওয়া হয়। আপনার কতগুলো আছে তোতাপুরি? তোতাপুরি এই দুইটা, এটা কি ব্ল্যাক বেঙ্গল ছাগল না ক্রস? দেশি ক্রস। তার মানে ব্ল্যাক বেঙ্গল মানে ছাগলের পেট থেকে এই যমুনাবাড়ি দেওয়া হয়েছে, বীজ দেওয়া হয়েছে। বিশাল বিশাল ছাগল, অনেক সুন্দর। এটা কি গর্ভবতী ছাগলটা? এটাও কি তোতাপুরি না? এই মা ছাগলের তোতাপুরি বীজ দেওয়া হয়েছে, এটা হরিয়ানা বলে, হরিয়ানা একটা প্রদেশের নাম ভারতের, সেই হরিয়ানা প্রদেশের ই মানে জাত এটা। আর পালতে অনেক সুবিধা, এটা কি ভুষি খায়? ভুষি দেখতে পাচ্ছেন, ভুষির বস্তা, খাদ্যের বস্তা। আচ্ছা, অনেক বেশি খায়। এখানে এটা কি বাচ্চা দিছে? আবার গর্ভবতী? কয়টা বাচ্চা দিছে ছাগল? তার মানে ছাগল অ্যাকচুয়ালি ছাগলে কিন্তু লাভজনকটাই বেশি, কারণ ছাগল বাচ্চা পাঁচ মাস পর পরে বাচ্চা দেয়, পাঁচ মাস আগে দেয়। আমার সব ডেট লেখা, যেদিন বীজ দেয় ওইদিন ডেট লেখা রাখি, আবার যেদিন বিয়ে ওইদিন ডেট লেখা রাখি। সুন্দর, কি কি খাওয়াই? এগুলো নেপিয়ার ঘাসও খায় না? হ্যাঁ, নেপিয়ার ঘাসের জন্য তো পাগল। গরুর যেমন পছন্দ নেপিয়ার, ছাগলের যেমন পছন্দ নেপিয়ার। লাল ঘাস, তারপরে এই ঘাস লাগে, এই নেপিয়ার ঘাস। হ্যাঁ, আর একটা কি ঘাস বললেন? জাররাতে ভিটামিন বেশি, ওই লালটা? ওটা ওটা একটু কম। বুঝছি, ছাগলের জন্য ঘাস চাষ, দেখুন অনেক সুন্দর ঘাসের চাষ করা হয়েছে। যারা ই আছে না, নেপিয়ারও আছে, নেপিয়ারও আছে, যারা ঘাসও আছে, লম্বাটা হলো যারা। আখের মতো মিষ্টি লাগে, আর এই ছাগল গুলো খায়ও প্রচুর। ছাগল খুবই ভালো, মানে গরুর মতো বিশাল পুঁজি মানে ইনভেস্ট কইরা, অনেকে লসের ভয় থাকে বা বিভিন্ন ভয় থাকে, ছাগলের তা না। এবং সুন্দর একটি ফার্ম,
সুন্দর এটি ভাটারা পাখাডুবি, পাখাডুবির মধ্যে পড়ছে না? অনেক সুন্দর একটি ফার্ম। এখন তো সবকিছুতে জাত উন্নয়ন, সবকিছুতেই সব গরু ছাগল এখন তো দেশি একদম এগুলা পাওয়া যায় না, তো জাত উন্নয়নের কারণে উৎপাদন বেশি, ছাগলের গ্রোথ বেশি, গোস্তর পরিমাণ বেশি, আসলে জাত প্রত্যেকটা জিনিসের জাত উন্নয়ন। বিটল জাত ওটা মাংস বেশি, আসাদুজ্জামান মিলন ভাই আপনি কি ঘাস স্যাম্পল নিয়ে আসতেছেন? তার মানে আপনার এই ছাগল গুলা প্রচুর পরিমাণ পুষ্টিদায়ক খাবার খায়, ঘাস খের দানাদার খাবার আর জাতীয় খাবার সব মিলে কি অসম্ভব সুন্দর একটি দেখ, কারণ বাচ্চাও তো অনেক দামি বাচ্চা হয়, বাচ্চা দামি বাচ্চা বাচ্চা দিলে অনেক দুই মাসের মধ্যে 15-20 হাজার মানে সিরিয়াল দিয়ে থাকে মানুষ, কিন্তু বিক্রি করে বাচ্চা নেওয়ার জন্য দুই মাসেই 15-20 হাজার টাকা দাম হয়ে যায়। বাচ্চা দুইটা ওই আমার ওই পাশে এক আত্মীয় জোর করে এই দুইটা 20 হাজার টাকা নিয়ে গেল, 52 দিনের বাচ্চা 20 হাজার টাকা, সবচেয়ে লাভজনক দীর্ঘদিন পালা লাগে না। ও এই গাভীর দুধ দেয় কত লিটার? এটা যখন বিয়ে তখন 25 লিটার হয়, 25 লিটার জি, তারপরে ওই 22 লিটার 23 লিটার এটার বানাইছি। এখন কি গর্ভবতী? এখন গর্ভবতী যে নূর আলম এর সাথে 7 মাস, মাশাআল্লাহ অনেক ফাস্ট ক্লাস একটা গাবি, ফালিস্টিন ফ্রিজিয়ান, 7 মাস গেল গা, ওই যে একটু মিউকাস একটু ভাঙে বেশি, মিউকাস ভাঙে না গর্ভ অবস্থায়। এখন কয় মাস গর্ভবতী? এখন 7 মাস, 7 মাস গর্ভ অবস্থায় ওই শুয়ে থাকলে একটু 8 মাসে পড়ছে, গর্ভ অবস্থায় শুয়ে থাকলে নিজ দিয়ে চুয়ে চুয়ে পস্তাবার রাস্তাতে মিউকাসের মতো পড়ে, এটা পড়বে, এটা গর্ভ অবস্থা হলে ওই ইউটেরাস থেকে একটু একটু করে নির্গত হয় এটা হবেই, তবে আপনার ক্যালসিয়াম জিঙ্ক আয়রন সবগুলো খাওয়া নিবেন, খাদ্য দানাদার খাবার খাওয়া নিবেন, আর বাচ্চা হওয়ার পরে মানে বাচ্চা দেওয়ার পরে অন্তত 10-15 দিনের ভিতরে রান্না করা যাও ভাত খুদ ফিট এগুলো খাওয়াবেন না, হ্যাঁ কারণ ফুড পয়জনিং হয়। অনেক সুন্দর ভালো লাগলো, অনেক সুন্দর।